হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস তো আপনাদের সবাইকে আমি বেশ করতে চাই হ্যাপি টেডি ডে আমার কাছেও একটা বিশাল বড় টেডি আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত বড় টেডি আইরিনের কাছে কোথা থেকে এলো এই হচ্ছে সেই মহান ব্যক্তি মহান টেডি যেটা আমাকে লাস্ট ইয়ার আমার মা আমাকে কিনে দিয়েছিল লেক মার্কেট থেকে আজকে একবার যাব ওই দিকে গিয়ে দেখবো যে রকম সাইজের এত বড় একটা টেডি আমরা পাই কি না আর টেডি কেনারি বা কি দরকার আছে আমার কাছে আমার নিজের পার্সোনালাইজড টেডি আছে পার্সোনাল টেডি আছে পার্সোনালাইজ বলছি কি সব ভুল ভাল বলছি আমি সকালবেলা অফিস যাওয়ার চাপে তাড়াতে আমার মাথার কাজ করছে না দাঁড়ো মা তোমার চুলটা তো ঠিক করে নি হ্যাঁ ঠিকভাবে আনতে হবে না প্রপার গ্রুমিং দরকার এই মহিলার হ্যাঁ এই যে আমার পার্সোনাল টেডি বলো হুম मम्मी আর টেডি কেনার কি দরকার যখন আপনি না আমার এরকম টেডি টিজ বডি শেমিং কাউকে করছি না আমি বলছি রূপা বদলা টেডি হয় না তুই যদি বাড়বি থ্যাংকস চোখ থেকে জল বেরিয়ে যাবে অফিসে যাওয়ার আগে ধন্যবাদ দিদি ধন্যবাদ আমাকে বাড়বি বলার জন্য দিদি কত ভালো আমাকে বাড়বি বলেছে এমনি সময় বলে না জানি এখন কিছুদিন ধরে কি হয়েছে দেখছি নিজে না তুমি তো অত এক্সপ্রেসিভ না অত নিজের ইমোশন অত এক্সপ্রেস করো না সবসময় কি দেখানো দরকার আছে গ্যাস না না বুঝবো কি করে ক্রিমের গন্ধ হ্যাঁ আমরা দুই মা মেয়ে মিলে এরকম বাড়িতে এইসবই করে বেড়াই আবার অফিস যেতে হবে কাজ করতে হবে না আমি আপনাদেরকে ব্রেকফাস্টে আমার কি কি আছে আমি আপনাদেরকে দেখাই আর আমি আজকে লাঞ্চে কি নিয়ে যাচ্ছি সেরকম আহামরি কিছু না তাও আমি এই হচ্ছে আমার এখন সকালে ব্রেকফাস্ট খালি এটাই আমি খাবো দুধ আর ওটস সামান্য চিনি দিয়ে খাবো ঘ্যাঁড় হয়ে গেছে কিন্তু মানে ঘ্যাঁড়াই খেতে ভাল লাগে এক সময় পাতলাও ভাল লাগে কিন্তু ঘ্যাঁড়টাই খাই তারপর এটা আমি লাঞ্চে খাবো ডিম টোস্ট খাবো দেন তা লাঞ্চের আগে খাবো আমি ফল মনে পড়ছে না কি এটা ফল এখানে পায়া আছে অরেঞ্জেস আছে অরেঞ্জ আছে আপেল আছে দেন একটা কলা ঠিক আমার ভালো লাগে না খেতে তাও খেতে হবে এই একটা টেডি আমার কাছে আছে পাশের ঘরেও আছে একটা টেডি তাকে আমি পরে অন্যদিন দেখাবো আর এই সেই গোলা শুকিয়ে গেছে ফ্লাওয়ার্স আমার ভালো লাগে বাট এটাই ভালো লাগে না যখন শুকিয়ে যায় আর একটু দাম দিয়ে কিনতে হয় তো আর লেক মার্কেটে সেদিনকে প্রচুর দাম নিয়েছে এই হচ্ছে একটা টিডি বের যেটা আমাকে বাবা দিয়েছিল আর এটা বার্থডে একটা হ্যাট টুপি ছিল ভাবলাম একে পরিয়ে দিই সারাদিনে হ্যাপি বার্থডে সেলিব্রেট করে যাবে আর সবার কাছে স্কাই ব্যাগের ব্যাগ আছে আমার কাছে স্কে ব্যাগসের ব্যাগ আছে তাই না স্কে ব্যাগস আর এখানে ক্রিসমাস ট্রিটা এখনো অব্দি আমি রেখে দিয়েছি সরাইনি পরে সরিয়ে দেব তো এখন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই হলে এমনিতেই আমি তো খুব আস্তে আস্তে খাই নাহলে আমি অফিসের জন্য আজকে লেট হয়ে যাব। তারপর লেট হলে তারপর আমাকে টাইমটা মেক করে বেরোতে হবে তো সেইটা আমি চাই না একদমই হোক তো খেয়ে নিই আর আপনারাও আজকে ভালো করে ট্যারি ডে সেলিব্রেট করবেন চাইলে নতুন নতুন ট্যারি কিনবেন না হলে নিজে মাকেই টেডি ভেবে হাক করে নেবেন বলো নিজে মাকেই টেডি ভেবে হাক করে নেবেন তো আজকে মতো এই ব্লগটা আমি এখানে ছোট্ট আর সিম্পল রাখছি বেশি আর কিছু বলছি না তো আই হোপ আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখন আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি লিপ গ্লাস লাগিয়েছি মামা আতের ভালো এমনি মামা আতের তো হ্যাঁ চলুন বাই আবার পরে দেখা হবে